ডিএজি নবান্নের দুয়ারে আন্দোলনকারীরা, ধর্নার শুরু থেকেই দফায় দফায় উত্তেজনা। সরকারি কর্মীরা বক্স নিয়ে আসায় পুলিশের সঙ্গে তুমুল বচসা। হাইকোর্টের অনুমতি সত্ত্বেও নবান্ন বাসস্ট্যান্ডে ধর্না বসতে বাধা দেবার অভিযোগ আন্দোলনকারীদের। দুপুর তিনটে নাগাদ কোর্ট নির্দেশিত জায়গায় ধর্না শুরু। নবান্নের সামনে দিয়ে ধর্না মঞ্চে গেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কৌস্তব বাগচি। কোর্টের একটা সাবসিস্টিং অর্ডার আছে, এদেরকে আন্দোলন করতে দেওয়া হচ্ছিল না। এরা ভেবেছিল অ্যাপিল কোর্টে নিয়ে গিয়ে অর্ডারটা সেট অ্যাসাইড হয়ে যাবে, বসতে দেবো না। কিন্তু আলটিমেটলি সেটাও আজকে অ্যাপিল কোর্ট এদের কোনো রকম কোনো বক্তব্য শোনেনি। আন্দোলনের অধিকারের প্রতি কোর্ট তাদের সম্মতি জানিয়েছে। এটা সম্পূর্ণ নৈতিক এবং বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর তারা আইন করে বলে দিলেন যে এটা আর শুধুমাত্র সরকার তার ইচ্ছে হলো দিলেন না তা নয়, এটা বেতনের একটা অবিচ্ছেদ্য অংশ। বেতন দেওয়াটা যেমন বাধ্যতামূলক, দিয়ে দেওয়াটাও বাধ্যতামূলক। যারা এইসব ডিএ অমুক আন্দোলন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও দিতে চান, টাকা কম, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন, তাদের ডিএনএতেই একটা অপসংস্কৃতি, কাজ করব না, ওয়ার্ক কালচার নয়, এইসব হবে। নবান্নর সামনে থেকে সরকারি কর্মচারীদের ডিএ ধর্না সরাতে রাজ্যের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। বড়দিনের উৎসবের কারণে ধর্নার সময়সীমা কমানোর নির্দেশ। আগামীকাল বিকেল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি পেল সংগ্রামী যৌথ মঞ্চ। নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর দ্বিতীয় বৈঠকেও কাটল না জট। চাকরি প্রার্থীদের বলা ডেডলাইন অস্বীকার করলেন শিক্ষামন্ত্রী। আমরা একটা ডেডলাইন পেয়েছি, আমরা একটা নির্দিষ্ট দিন পেয়েছি, এর মধ্যে আমাদের যাবতীয় আশা করছি সমস্ত আইনি জটিলতাকে সম্মান জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমই একটা নির্দেশ এসছে বলেই আমরা এই ডেটটা পেয়েছি। আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিনক্ষণ মেনে অমুক দিনে দিয়ে দিতে পারবো। আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা আলোচনা, যার ফলে খুব সদর্থক হয়েছে, ওদের দাবি নিশ্চয়ই মান্যতা আছে, এতদিন ধরে আন্দোলন করছেন। দাদা বলা তো যাই কেন, জট তো কালকেই খুলে দেওয়া যায়। সরকার থেকে ঘোষণা করে দিন যে সমস্ত বেআইনি নিয়োগ হয়েছে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা জিরো মাসিক দিয়ে চাকরি পেয়েছে, সবার চাকরি বাতিল করে দিন। এটা 10 মিনিটের ব্যাপার। আমাকে কিছুটা রুটি ছুটতে হবে, আমি 500 টাকা করে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিলে আমি কিছু ভোট পেয়ে যাব, আমি সরকারে থাকব, চাকরি বেচব, ধান গম আটা চাল মিড ডে মিল সব খাবো, চুরি করব আর ভাইপো টাকা পাচার করবে। ওই জন্য পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর দ্বারা কোনো চাকরি হবে না। চাকরি প্রার্থীদের নিয়োগে জট, আইনজীবীদের একাংশকে আক্রমণ করে বিস্ফোরক কুণাল ঘোষ। জটটা খোলার চেষ্টা বিকাশবাবুদের সমস্যা, জট খুলে যাচ্ছে, ফলে এখন আমি কারোর নাম করছি না, কিন্তু এই মামলায় বহু লোককে দিয়ে মামলা করিয়ে প্যানেল ঠেকিয়ে দেয়া, জটিলতা করার জন্য এক শ্রেণীর আইনজীবী ছেলে মেয়েদের কাছ থেকে লাখ লাখ টাকা তুলছে। এবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চাকরি আন্দোলনের ঢেউ। কালীঘাটে আপার প্রাইমারি আন্দোলনকারী চাকরি প্রার্থীরা, মহিলা পুলিশ দিয়ে তোলা হলো আন্দোলনকারীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের, রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ। ডিসি সাউথের নেতৃত্বে এলাকায় পুলিশ বাহিনী। তিনটি পরীক্ষার নিয়োগে 8,500 পদে দুর্নীতি। নবম থেকে দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় 8,500 পদে বেনিয়ম হয়েছে, আদালতে হলফনামা দিয়ে জানালো এসএসসি। 50 দিনে পড়ল ইনসাফ যাত্রা, আজই ইনসাফ যাত্রা শেষ দিন। বাড়িপুর থেকে রওনা হয়ে গড়িয়া হয়ে যাদবপুরের পথে পদযাত্রা। 3রা নভেম্বর কোচবিহার থেকে শুরু হয় ইনসাফ যাত্রা। ইনসাফ যাত্রা আজকে 50তম দিনে, আজকে ওদের ইনসাফ যাত্রা শেষ হচ্ছে, কিন্তু শেষ হয়েও হলো না শেষ, এটা চলতে থাকবে। কারণ মানুষ ইনসাফ চায়, মানুষ বিচার চায়, মানুষ হিসেব কেড়ে নিতে চায়। জগদ্দলে তৃণমূল কর্মী খুনে ফের অর্জুনকে আক্রমণ সোমনাথ শ্যামের। পাপ্পু হচ্ছে অর্জুনের ছায়া সঙ্গী, অর্জুন সিং এর কথা ছাড়া সে এক চুলো নড়ে না, সেটা সে পুলিশের সামনেও বয়ান দিয়েছে। বিকি যাদব খুনে জগদ্দলের বিধায়কের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ অর্জুন অনুগামীদের। সোমনাথ শ্যাম বলছে তার মানে তার কোথাও না কোথাও থেকে তো অক্সিজেন পাচ্ছে, পার্টি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছে না।
হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে পুরো নিয়োগে দুর্নীতি। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন ছিল অয়নশীল, সেখানেই পাঠানো হতো চাকরি প্রার্থীদের নামের তালিকা, দাবি ইডির। ভর্তুকি যুক্ত রান্নার গ্যাস পেতে প্রয়োজন আধার লিঙ্ক, নির্দেশিকা পেতেই গ্যাস দোকানে লম্বা লাইন, চূড়ান্ত হয়রানি। তাড়াহুড়ো করবেন না, প্রক্রিয়া চালু থাকবে 31 মার্চ 2024 পর্যন্ত, জানাচ্ছেন ডিস্ট্রিবিউটররা। দেশে হঠাৎ করোনার চোখ রাঙানি, তৎপর স্বাস্থ্য দপ্তর। একদিনে কোভিডে আক্রান্ত 640 জন, রাজ্যে কোভিডে আক্রান্ত 8। রাজ্যের সব মেডিকেল কলেজের প্রিন্সিপাল, হাসপাতালের সুপারদের নিয়ে বৈঠক, ভার্চুয়াল বৈঠকে স্বাস্থ্য ভবনের কর্তারা।